মাছে ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। তো বোয়াল মাছটা নিয়ে আমি প্রথম ভালো করে ডুমুর পাতা দিয়ে গাটা ভালো করে ঘষে নিয়েছি, গায়ের যে কালো অংশটা থাকে সেটা উঠে গেছে। তারপর আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। তো এই দেখুন এটা আমি ধুয়ে রেখেছি। তো আমি আজকে বোয়াল মাছের ঝাল করে আপনাদের দেখাবো। চলুন আমি কীভাবে রান্না করছি আপনারা দেখুন। চলুন বন্ধুরা, এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে জল নিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার জলটা ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট একটা কাপড়ের টুকরো নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু তেঁতুল নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে বেঁধে কুটলি করে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমি কাপড়ের পুটলিটাকে একটু নাড়াচাড়া করে নেবো জলের মধ্যে, তারপরে আমি মাছটা দেবো। মাছটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবে ফুটিয়ে নেবেন। এভাবে ফোটালে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে বল মাছে সেটা থাকবে না। তো এভাবে ফুটিয়ে নেবেন। আমি একবার উল্টে দেবো, এটা আমি বেশি না 5 মিনিট মতো আমি ভাপিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। তো আমি মাছটা এবার তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার তোলা হয়ে গেছে মাছটা। এবার বন্ধুরা, আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এবার বন্ধুরা, আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেবো। এই দেখুন বন্ধুরা, মাছটা ভালো করে মেখে নিয়েছি, ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি রেখে দেবো এটাকে। তেলটা আমার গরম হতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তার সাথে সাথে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার তুলে নেব। আমি যেভাবে ভেজেছি আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। আর একবার মাছটা দিয়ে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব মাছটা। এই দেখুন বন্ধুরা, আমার বড় মানে ঝালের জন্য কি কি লাগছে মশলাটা আপনারা দেখিয়ে দিই। আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেটে নিয়েছি কেটে কুচি কুচি করে, এটাও বেটে নেবো। কিছু কাঁচা গোটা মশলা নিয়েছি, আমি সেগুলো বেটে নেবো। কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, ধনে, শুকনো লঙ্কা দুটো, আর একটা তিল, সাদা তিল। তো আমি এগুলো একসঙ্গে বেটে নেবো কাঁচা। দেখুন বন্ধুরা, আমি ফোড়নের জন্য কী কী নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, যে মাছ ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, রাঁধুনি আর কালো জিরে। এটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো ফোড়নটাকে। এই দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা বেঁধে রেখেছিলাম, এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাড়াটা। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি একটু ভালো করে নেড়েছি নেবো। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে দেবো কষে নিচ্ছি। গায়ে আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে, পেঁয়াজ আর টমেটোটাকে। তো এবার আমার তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা বেটে রাখা মশলাটা, এবার আমি কাঁচা বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, আমি বেটে রাখা মশলার মধ্যে জল দিয়ে দেবো। তারপর
আমি এই জলটা দিয়েছি এর মধ্যে, মশলার মধ্যে। তো আপনারা ঠিক এভাবে জল দেবেন মশলাটার মধ্যে। মশলার মধ্যে জল দিলে দেখুন, আমি জল দেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে। মশলার জল দিয়ে আস্তে আস্তে করে এভাবে ঢালবেন আপনারা। ঢেলে নেওয়ার পর দেখবেন এই যে খাকিটা, এই যে মশলা, এই মশলার এই খাকিটা দেবেন না, এটা ফেলে দেবেন আপনারা। ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। আমি আস্তে আস্তে ঢেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি যে জলটা দিয়েছি মশলার, ফুট ধরে গেছে। এর মধ্যে আমি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি গোটা লঙ্কা দিয়েছিলাম মশলায় বাটার সময়, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর থেকে দিয়ে দিচ্ছি। 7 চামচ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু মাঝে মাঝে লবণ আছে। আমি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে দেবো। এটা 2-3 মিনিট মতো ফুটবে। আমার ঝোলটা ফুটে গেছে, তো আমি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি 15 মিনিট মতো ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার হয়ে গেছে রান্নাটা একদম রেডি। তো আমি এবার মাছের ঝালটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন কালারটা একদম। এই দেখুন বন্ধুরা, আমার বল মাছের ঝাল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে বাঁশকাঠি চালে ভাত রান্না করছি, তার সাথে আলু মাখা। আর এই যেমন বল মাছের ঝাল, আমার আজকে একদম জমে যাবে খাবার। তো আপনারা এরকম বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার রান্নার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা নতুন রেসিপির জন্য আমাকে। নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার এই বোয়াল মাছের ঝালের রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।